আসসালামু আলাইকুম যারা একটা পাঁচতলা বাড়ি রয়েছে তাকে বাড়ির ছাদে কোনো একটা কিছু করার পরামর্শ দেওয়াটা আসলে বোকামো ছাড়াই আর কিছুই না তবুও যদি আপনি আপনার অবসর সময়টাকে কাজে লাগাতে চান অথবা আপনার শখ থাকে যে বাড়ির ছাদটাকে কোনো একটা কাজে লাগাবেন তাহলে আজকে আমি দারুণ কয়েকটা আইডিয়া নিয়ে এসেছি যেগুলোর মাধ্যমে আপনার বাড়ির ছাদটিকেও একটা ভালো কাজে লাগানো যেতে পারে তো আজকে আমি মোট সাতটা আইডিয়া শেয়ার করেছি যেটার মাধ্যমে আপনি আপনার বাড়ির স্বাদকে চমৎকার কিছু কাজে লাগাতে পারবেন যেটার মাধ্যমে হয়তো আপনার পকেটে কিছু অর্থ করিয়ে আসবে নয়তোবা আপনার অবসর সময়টাকে এনজয় করার জন্য বেশ কাজে লাগবে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা পর্বে চলে যাই সর্বপ্রথম ব্যবসায়িক আইডিয়াটি হচ্ছে শাকসবজি সবজি জৈব সার অথবা ফলের বাগান তৈরি করা ক্ষতিকর রাসায়নিক সার কীটনাশকের ক্ষতিকর প্রভাবের কারণে আমরা অনেক সময় প্রচলিত বাজারগুলো থেকে কিনে খেতে ভয় পাই তো এই রাসায়নিকের আতঙ্ক থেকে বাঁচার জন্য আমরা চাইলে নিজেরা নিজেদের খাবারের জন্য অন্তত একটা বাগান ফলের বাগান অথবা জৈব সার তৈরির একটা প্লান্ট তৈরি করতে পারি তো ফলের বাগানে কি কি ফল রাখতে হয় আপনারা অনেকে অলরেডি জেনেছেন আমাদের বাংলাদেশে অলরেডি শাক সবজি চাষ করে সাদ বাগান করে অনেকেই সফল হয়েছেন এবং দেখিয়েছেন তাদের কর্ম প্রমাণ দ্বিতীয় অপশনটি হচ্ছে মাশরুম চাষ মাশরুম চাষ আমাদের দেশে অনেকেই এই ব্যবসাটি করে বেশ সফলতা পেয়েছে মাশরুম চাষের একটি উপযোগী যদি শাক সবজি করতে মাশরুম চাষের শুরু করতে পারেন মাশরুম চাষের জন্য অবশ্য থেকে অনেকটা রোদের আলো থেকে বাঁচিয়ে রাখতে হবে সেজন্য আপনি সে ধরনের শেড তৈরি করে নিতে পারেন এবং এই মাশরুম চাষের ব্যবসাটি করতে চাইলে আপনাকে অবশ্যই মাশরুম চাষ সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ঢাকা সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে আপনি ট্রেনিং নিয়ে তারপরে এই ব্যবসাটি শুরু করতে পারেন অথবা আপনার এলাকায় যদি কোনো ট্রেনিং সেন্টার থাকে সেটা খুঁজে বের করুন ঘরের ছাদটিকে যদি সত্যিকার অর্থে কাজে লাগাতে চান তাহলে আপনি চাইলে একটি রেস্তোরাঁ অথবা ক্যাফে তৈরি করতে পারেন যেখানে কম বয়সী বাচ্চা কাচ্চারা অথবা মাঝ বয়সী ছেলেমেয়েরা আড্ডা মারতে আসবে পাশাপাশি এখান থেকে চটজলদি জলদি খাবার গুলো সংগ্রহ করতে পারবে অনেকেই আছে যারা এখন রেস্টুরেন্টে খেতে পছন্দ করে এছাড়াও চট জলদি যে কোনো খাবার খেতে না ভালোবাসে তাই না তো এ ধরনের একটা ক্যাফে অথবা রেস্তোরাঁ আপনার বাড়ির সাধে তৈরি করতে পারেন যদি আপনার এলাকায় সে ধরনের সারা পাওয়ার সম্ভাবনা থাকে তবেই এই ব্যবসাটি শুরু করতে পারবে ঢাকা শহরে বিভিন্ন কমিউনিটি সেন্টার ছাড়া আসলে কোনো অনুষ্ঠান পরিচালনা করা যায় না তাই তো আপনার বাড়ির ছাদটি যদি বেশ বড় সড়ো হয় তাহলে কিন্তু এটাকে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করতে পারেন যেখানে আপনি আপনার বাড়ির ছাদটিকে বিভিন্ন অনুষ্ঠান এবং ইভেন্টের জন্য ভাড়া দিবেন বিনিময়ে আপনি তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভাড়া নিয়ে নেবেন তবে এক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন বাড়ির ছাদে যেন উচ্চস্বরে গান না বাজে এবং যারা অনুষ্ঠান করবে তারা যেন না করে তাহলে আপনার অনেক সমস্যা হবে এবার আসি পঞ্চম অপশনে পঞ্চম অপশনে আপনি চাইলে আপনার বাড়ির ছাদটিকে মধু চাষের কাজে ব্যবহার করতে পারেন যদি আপনার বাড়িটি এমন একটা জায়গায় হয় যেখানে প্রকৃতি থেকে মধু সংগ্রহ হয়। ব্যাপক সুযোগ সুবিধা থাকে তবেই এই ব্যবসা শুরু করা যেতে পারে কারণ সাধারণত প্রকৃতি থেকে মধু সংগ্রহ করে। তাই যদি শহরে এই কাজটি করতে চান তাহলে হবে না। আপনাকে কোন গ্রামীণ এলাকায় যদি আপনার বাড়িটি হয় তাহলে সেখানে ব্যবসাটি শুরু করতে পারেন প্রয়োজনে আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মধু চাষ সংক্রান্ত ট্রেনিং নিয়ে এবং এর জন্য কি লাগে সেগুলো তারা করে। সেগুলো নিয়ে তারপরে কাজে লাগানোর ষষ্ঠ অপশনটি হচ্ছে সৌর প্যানেল বা সৌর বিদ্যুৎ উৎপাদন বর্তমানে আমাদের দেশে যদিও বিদ্যুতের তেমন একটা ঘাটতি নেই তবে যদি কোনো এলাকায় তেমন একটা বিদ্যুতের ঘাটতি থাকে রান শে অলাকার বারিষাতগুলোকে সৌর প্যানেল বা সৌর বিদ্যুৎ উৎপাদন কাজে লাগানো যেতে পারে নিজের প্রয়োজন মিটিয়ে আপনি চাইলে প্রয়োজনে পার্শ্ববর্তী আপনার প্রতিবেশীদের বিদ্যুৎ সরবরাহ করে সেখান থেকে একটা अमाउंटের অর্থ উপার্জন করে নিতে পারবেন বর্তমানে বিভিন্ন বড় বড় অফিস আদালতকে এই সৌর প্যানেল ব্যবহার করে বৈদ্যুতিক চাহিদা মেটানোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাই আমরা কেন বসে থাকবো আমরাও চাইলে এই সুযোগটাকে কাজে লাগাতে পারি সর্বশেষ অপশনটি হচ্ছে বাড়ির মোবাইল টাওয়ার স্থাপন এটি আপনি নিজে চাইলেও হবে না কারণ যদি কোনো কোম্পানি চায় যে আপনার বাড়ির সাদে একটা টাওয়ার নির্মাণ করবে তবে আপনি তাদের অনুমতি দিয়ে সেখান থেকে একটা অর্থ উপার্জন করতে পারেন তবে আপনি চাইলে একটু যোগাযোগ করে দেখতে পারেন যে আপনার বাড়ির আশেপাশে কোন কোম্পানির টাওয়ার নেই যদি তেমন একটা বের করতে পারেন তাহলে তাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির সাথে একটা টাওয়ার লাগানোর ব্যবস্থা করতে পারেন তাহলে এখানে প্রায় বিনা পুঁজিতে বিনা ইনভেস্টমেন্টে বিনা পরিশ্রমে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ আপনার পকেটে আসবে এতক্ষণ ধৈর্য সহকারে এই সরল মানুষের ভিডিওটা দেখার জন্য আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ আশা রাখছি পরবর্তী নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ